হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি রবিন। আজকে কথা বলবো দেবের আপকামিং সিনেমা প্রধান। প্রধান থেকে একটা গান চলে এসেছে, হয়েছে বলি কি শোন, গানটা চলে এসেছে। তো গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং পাপন, এবং গানটা কিন্তু দারুণ একটা গান হয়েছে এবং একটা রোম্যান্টিক গান হয়েছে। এবং গানটা কি যে শুধু গান হচ্ছে তা কিন্তু নয়, গানটার সাথে কিন্তু গল্পটাকেও খানিকটা দেখানো হচ্ছে, মানে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে। গানের ভিডিওটা দেখতে এতই সুন্দর, এতটাই সুন্দর লাগছে যে গানটা যতটা সুন্দর লাগছে ভিডিওটাও কিন্তু ততটাই সুন্দর লাগছে। কারণ এটা নর্থ বেঙ্গলে শ্যুটিং হয়েছে, চা বাগান দেখানো হয়েছে এবং একটা গাছ, মানে গাছপালা ভর্তি একটা জায়গা, পাহাড় নদী দেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে ছবির ভিজুয়ালটা যতটা সুন্দর লাগছে সেরকম কিন্তু গানটাকেও সেরকমই সুন্দর লাগছে। এবং গানের যদি ভিডিওটার কথা, মানে ক্যারেক্টারগুলোর কথা বলি, তো এখানে কিন্তু সোহম এবং সোহমের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে এবং তাদের একটা দিক দেখানো হচ্ছে। সেই রকমই এখানে দেবের ক্যারেক্টারটাও দেখানো হচ্ছে গানের মধ্যে দিয়ে, এবং পরণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর ওনারও কিন্তু ক্যারেক্টারটা এই, মানে এই রোম্যান্টিক জিনিস ভাবটা তাদের এজ অনুযায়ী যে রোম্যান্টিক ভাব একটা থাকে মানুষের, সেইটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এবং গানটার কথাই বলছি, গানটা কিন্তু দারুণ লাগছে, আবারও বলছি গানটা খুবই ভালো লাগছে। এবং মিউজিক বলো বা ভিজুয়াল বলো, সেগুলো কিন্তু খুব দারুণ লাগে। এবং সৌমিত্রিষা যে প্রথমবার মানে বড় পর্দায় অভিনয় করছেন, সেটা কিন্তু দেখলে বোঝা যাবে না। এবং দেবের মতন স্টারের সাথে সে অভিনয় করছে, এবং তাদের জুটিটা কিন্তু একটা নতুন জুটি আমরা পেলাম এবং দারুণ লাগছে। তো আশা করা যায় সিনেমাটা 22 ডিসেম্বর রিলিজ করবে, তো সে কীরকম ফল করে, তো আশা করা যায় ভালো ফল করবেই। কারণ এরকম ধরনের সিনেমা, মানে কিছু দুর্নীতি নিয়েও কথা হয়েছে এবং তার সাথে ভালো গান আছে, ভালো মানে স্টারের আছে, এবং তাছাড়া গান যেরকম বললাম, গল্প আছে, কিছু ড্রামা আছে, অ্যাকশন আছে, এবং আজকের দিনের কিছু দুর্নীতি নিয়েও কথা আছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলকে বাংলা বিবি, এবং বেল আইকন ক্লিক করতে বলো না, বেল আইকন ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।